কি চমৎকার ক্যাপ্টেন্সি করলো রোহিত শর্মা। রোহিত শর্মা বরাবরই জানেন আমার সম্বন্ধে যারা, যে রোহিত শর্মা আমার কিন্তু খুব প্রিয় একজন ক্রিকেটার। তো কি চমৎকার একটা ক্যাপ্টেন্সি সে করলো আজকে। কিন্তু ওয়ালাইকুম অভিনন্দন ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। আসলে আমি একটা ছোট্ট ভিডিও কিন্তু সঙ্গে সঙ্গে জিতার পরেই এটা পোস্ট করেছি, এখন একটা লং ভিডিও করছি, কারণ হচ্ছে এই খেলাটা দীর্ঘদিন মানে অপেক্ষার, বা যে এই খেলাটা দেখবো প্ল্যান বা এই সেই, তো একা একাই দেখছিলাম। তো ইন্ডিয়া যখন প্রথমে ব্যাট করতে নেমে কয়েকটা উইকেট পড়ে যায় তখন মন খারাপ হয়ে গেল। তারপরে মনে হচ্ছে না উইকেট তো মানে ভালো ভালো ব্যাটসম্যান আছে, অসুবিধা নেই, ঠিক সামলে নেবে। তো ঠিক তাই হয়েছে, সামলে নিয়েছে। তো তারপরে যে বিষয়টা হয়েছে যে উইকেটও কিন্তু প্রথমেই গেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন হেনরি ক্লাসেন যখন আসছে তখন যখন 30 বলে 30 রান দরকার, তখন তো আমি আর মানে নিশ্চিত যে ইন্ডিয়া হেরে যাচ্ছে এবং আমার আর খেলা দেখতে আর ইচ্ছা করছিল না ওই সময়। তখন কিন্তু আমি আমার ফেসবুক আইডিতে কিন্তু আমি একটা পোস্ট দিলাম একটা ছবি দিয়ে, যে এই যে 1998 সালে তারা একটা একটা কাপ পেয়েছিল, তো সেই কাপের ওখানে লিখেছিলাম যে চোকার্স শব্দটার বাস্তবায়ন আজকে চাই। মানে আমি চাচ্ছিলাম যে এই চোকার্স যে তারা, তাদেরকে চোকার্স বলা হয়। আর আমার একটা মনের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল যে এই দক্ষিণ আফ্রিকাকে আমি অনেক ম্যাচ দেখেছি, যে ম্যাচগুলা জিতা ম্যাচ তারা কিন্তু হেরেছে। তো আমার তারপরে এই বিশ্বাস থেকেই কিন্তু আমি আবার খেলাটা দেখতে লাগলাম, যে জায়গা মনে হয় একটা মনে অঘটন ঘটবে। যখন এরকম ছিল 30 বলে 30 রান, লাস্টের ওভারে আসলো 6 বলে 16 রান। কি চমৎকার ক্যাপ্টেন্সি করলো রোহিত শর্মা। রোহিত শর্মা বরাবরই জানেন আমার সম্বন্ধে যারা, যে রোহিত শর্মা আমার কিন্তু খুব প্রিয় একজন ক্রিকেটার। তো কি চমৎকার একটা ক্যাপ্টেন্সি সে করলো আজকে। কিন্তু হেরে গেলে অনেক কথা উঠতো, কিছু কিছু কথা, যেমন কি, যেমন টসে জিতে ব্যাটিংটা প্রথমে নিয়েছে এটা একটা কথা উঠতো। আর এর আগেও আমি একদিন বলেছি যে রবীন্দ্র জাদেজাকে এখানে ইনক্লুড করাটা আমার বরাবরই মনে হয়েছে যে এটা একটা মানে এটা কিন্তু কেমন যেন একটা ডিসিশন, কারণ আজকে সিরাজকে নিতে পারতো, আজকে স্পিন বলের দিলে তো একেবারে মানে খেলা আগেই শেষ। তো যাই হোক, তারপরেও জিতেছে, এটাই সবচেয়ে বড় কথা। আর আজকে একটা ক্যাচ, যে হার্দিক পান্ডিয়ার বলে যে সূর্যকুমার যাদব যে একটা ক্যাচ নিয়েছে, এটা মানে ফ্যান্টাস্টিক, এটা ক্রিকেট ইতিহাস হাসে আমার মনে হয়, যে ফাইনাল ম্যাচে এরকম ক্যাচ আর কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। এবং ওই ক্যাচটা যে কতটা ইম্পর্টেন্ট, ওই ক্যাচটা না হয়ে যদি 6 হতো তাহলে দক্ষিণ আফ্রিকা আজকে জিতে যায়। তো একটা ক্যাচ যে কত ইম্পর্টেন্ট আজকে আবার প্রমাণ হয়ে গেল। আর এভাবেও যে ফিরে আসা যায়, ইন্ডিয়া আজকে দেখাই দিল যে এরকম একদম খাদের কিনারা থেকে একদম, ওই সময় কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যরকম হয়ে গেছিলো। এই সময় এসে জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং যে চমৎকার বোলিং করেছে এবং এদের হ্যান্ডেল করেছে রোহিত শর্মা অসাধারণভাবে, এটা কিন্তু মানতে হবে। তো এটাই আর কি। তো অনেক অনেক অভিনন্দন টিম ইন্ডিয়াকে। আসলে টিম ইন্ডিয়ার খেলা আমি ছোটো থেকেই দেখি, ভালো লাগে। যখন আজহারউদ্দিন, তারপর সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার যখন খেলছে তখন থেকেই কিন্তু আমি তাদের ভক্ত হয়ে যায় আর কি। তো আজকে খেলা দেখতে অনেক টেনশনে হয়ে গেছিলো, যে আজকে মনে হয় চোকার শব্দটা আজকে মনে হয় সাউথ আফ্রিকা তাদের নাম থেকে কেটে দেবে, কিন্তু না, শেষ পর্যন্ত দিতে পারলো না। এভাবেও যে ফিরে আসা যায় এটা কিন্তু আবার টিম ইন্ডিয়া প্রমাণ করে দিলেন। এবং আমাদেরও অনেক শিক্ষণীয় বিষয় আছে এখান থেকে, যে আসলে হাল ছেড়ে দেওয়ার কোনো অপশান নাই, একদম শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু ছেড়ে দেওয়া ঠিক না। তো আবারও অভিনন্দন জানাচ্ছি টিম ইন্ডিয়াকে তাদের অসাধারণ পারফরমেন্স এবং অপরাজিত চ্যাম্পিয়ন। এই প্রথম যে কোনো দল যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তারা কিন্তু এর পূর্বের যত টি-20 বিশ্বকাপ খেলা হয়েছে প্রত্যেকের চ্যাম্পিয়নই কিন্তু অপরাজিত কেউ হতে পারে নাই, আজকে ইন্ডিয়া কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আবারও অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।